হ্যাঁ সবাইকে আমার শুভকামনা জানাচ্ছি আহ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে আমাকে যারা আলোচক যারা আয়োজক তারা আমাকে অনুরোধ করেছে যে রবীন্দ্রনাথের শিক্ষার সম্পর্কে যে ভাবনা সেই ভাবনাকে অর্থ উপস্থাপন করে রবীন্দ্রনাথের শিক্ষা সম্পর্কে ভাবনায় একটা দুটো খুব মৌলিক বক্তব্য আছে বক্তব্যটা হচ্ছে এই যে শিক্ষা হয়ে ওঠার ব্যাপার এটা চাপিয়ে দেওয়ার ব্যাপার নয় হঠাৎ ক্রমে শিক্ষিত এই যে শিক্ষিত হয় মানুষ এইটা তুলনায় আলাদা অর্থাৎ কুকুরকে কুকুর হওয়ার শিক্ষা দেওয়া হয় না বা তাকে শিকারী হতে কেউ হয়তো শেখায় দেখে দেখে শিখে নেয় কিন্তু মানুষকে মানুষ হতে শিক্ষা দিতে হয় অর্থাৎ এই শিক্ষা এমন একটা কিছু যেটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাল সীমা সেই কাল সীমার বাইরেও একটা বৃহৎ একটা মহৎ একটা ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতার সঙ্গে তাকে যোগসূত্র তৈরি করে দেওয়া যোগসূত্র তৈরি করে দেওয়া এটাই শিক্ষা স্বামী বিবেকানন্দ তিনি খুব স্পষ্ট করে বলেছেন তোমাদের বেলুড় বিদ্যা মন্দিরের শুরুতেই সিঁড়ি দিয়ে উঠতেই সেটা লেখা আছে যে মানুষের ভেতরকার যাবতীয় সম্ভাবনা যাবতীয় হয়ে ওঠার আকাঙ্ক্ষা সেই সম্ভাবনাকে উন্মুক্ত করে দেওয়ার নামই হচ্ছে শিক্ষা অর্থাৎ মানুষ কেমন হবে সেটা তার মধ্যে থেকে উঠে আসবে ধীরে ধীরে মহিরুহ হবে এই মহিরুহ থেকে আরো অসংখ্য বীজ তৈরি হবে এবং সেই বীজগুলো থেকেও আবার নতুন নতুন অঙ্কুরিত কিশোরায় বেরিয়ে আসবে শিক্ষার এই ধারাবাহিকতা পশুজীবনে নেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রবন্ধ মালায় একটি বক্তৃতা দিয়েছিলেন একবার সেখানে তিনি বলছেন যে মানুষ যে চার পায়ে হাঁটে না এটা মানুষের পক্ষে প্রকৃতির বিরুদ্ধতা কারণ প্রকৃতি জগতের সঙ্গে মানুষের দেহের যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু চার পায়ে হাঁটলেই মানুষকে বেশি মানাত বানরও চেষ্টা করে চার পায়ে হাঁটতে একটু আধটু তিন পায়ে হাঁটে কখনো কখনো হাত দুটোকে ব্যবহার করে কিন্তু মানুষের মতো এরকম দুটো হাত মুক্ত থাকা সেটাতে অস্ত্র ধরা সেটাতে বিভিন্ন ধরনের আয়ুধ ব্যবহার করা টুলস যেটাকে বলা যায় তার ফলে মানুষের সভ্যতা অনেক এগিয়ে গেছে এ নিয়ে আহ পাশ্চাত্যের গবেষকরা বিশেষত হেনরি লুই মর্গান তিনি তার এনসিয়েন্ট সোসাইটির মধ্যে আলোচনা করেছেন আমি অবাক হয়ে দেখি রবীন্দ্রনাথ এই ভাবনাটা তার শান্তিনিকেতন প্রবন্ধমালায় কিভাবে আনছে তিনি বলছেন যে যে মানুষ আসলে হাত মুক্ত করে সোজা হয়ে দাঁড়ালো এটা তার শারীরিক প্রতিবন্ধকতা অস্বীকার করে দাঁড়ালো কিন্তু এর ফলে একটা নতুন জিনিস তৈরি হলো এই নতুন জিনিসটা কি এই নতুন জিনিসটা হচ্ছে সে তার চোখের সামনে একটা বিশ্ব খুঁজে পেয়ে গেল আগে ছিল শিকার শিকারী অথবা বন্ধুকে দেখত প্রাণী তার খাদ্য অথবা শত্রুকে দেখত এইভাবে এক ধরনের আরণ্যক প্রবৃত্তি তৈরি হয়েছিল মানুষও তাই করতো কিন্তু মানুষ যেদিন সোজা হয়ে দাঁড়ালো তখন তার দৃষ্টি খুঁজে খুলে গেল দৃষ্টি থেকে তৈরি হলো দর্শন কিভাবে একটি গাছ সে আগেও দেখতো কিন্তু গাছটাকে কাছ থেকে দেখত দেখলে কি হয় বাড়িটা বড় কতটা এটা বোঝে যায় তার একটা প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপট যদি না দেখতে পাই অর্থাৎ পিছনে কি আছে সেটা যদি না দেখতে পাই তাহলে কিন্তু আমি যা দেখছি সেটার পূর্ণতা আসে না এই পূর্ণতা একটা গাছ দেখার মধ্যে হয় না গাছের পিছনে বিশাল আকাশ দিগন্ত দূরের মাঠ এগুলোর প্রেক্ষাপটে যদি আমি দেখি তাহলে সেই দেখাটা সম্পূর্ণ অর্থাৎ মানুষের শিক্ষা শুরু হলো সেদিন থেকে যেদিন মানুষ হাঁটি হাঁটি পা পা করে সোজা হয়ে দাঁড়াতে এইটা রবীন্দ্রনাথ বলছেন এবং বলে তিনি বলছেন এই যে দেখা এই দেখার মধ্যে বিস্ময় বোধে অর্থাৎ এতদিন ধরে যা ছিল প্রয়োজনীয় জিনিস সন্ধান সেটা হয়ে উঠল ফলে একটা জায়গায় বলছেন যে মানুষের যা প্রয়োজন শুধু সেটুকুকে মেটানোই তার কলা তার সাহিত্য তার শিল্প তার শিক্ষার মূল কাজ নয় আহ ভাঁড়ে চা খাওয়া যেতে পারে কিন্তু মানুষ যখন কাপে চা খাবে তখন সেই কাপটা চারপাশে সুন্দর একটা ফুল কাটা জিনিস থাকতে পারে আর কাপের তলে একটা থাকবে এই যে যে এই কাপ প্লেট চীনা জিনিসটা কে সুন্দর করে এই সুন্দর করে তোলার মধ্যে এক ধরনের শিক্ষার পরিণতি খেয়াল করেছেন তিনি এই পরিণতির ব্যাপারটা খেয়াল করেছেন বলেই তিনি কিন্তু অচলায়তনের মধ্যে দিয়ে আমাদের যে ধারাবাহিক শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে অনেকটাই সমালোচনা করছেন তিনি পরিষ্কার বলছেন যে এই শিক্ষা ব্যবস্থা আমাকে শুধুমাত্র মুখস্থ করায় ইত্যাদি ইত্যাদি করে মন্ত্র মুখস্থ করে এই যে মহাপঞ্চকের অচলায়তন এই অচলায়তনের মধ্যে কিন্তু কোনো কোনো অধ্যাপক আছেন যারা আচার্য অধীন তাদের কাছে মনে হয় যে না এটা তো শ্বাস তথ্যকর একটা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে তো কিছুতেই ওই পঞ্চককে আমরা এ করতে পারবো না পঞ্চককে তো আমরা কিছুতেই এটার সঙ্গে মেলাতে পারবো না পঞ্চক তো হঠাৎ করে গান শুনে তার কাছে মনে হয় ঘরেতে ভ্রমোর এলো গুণ পঞ্চক তো চলে যায় সোনপাংশুদের দেশে সেখানে কি সে খেয়াল করে সেখানে লোহার মধ্যে থেকে লোহা আহ ঘষে তৈরি করা হয় এবং পঞ্চকরা সবাই মিলে এই সোনপাংশুরা সবাই মিলে সেই লোহার মধ্যে দিয়ে যন্ত্রের সঙ্গীত গিয়ে ওঠে অর্থাৎ জীবন যেখানে এক ধরনের শিক্ষা দিচ্ছে জীবন যেখানে শ্রমের সঙ্গে আনন্দকে মিশিয়ে দেখছে এই জায়গায় রবীন্দ্রনাথ শিক্ষাকে খেয়াল করছেন সেজন্যই শ্রেণীকতন তৈরি করছেন তিনি সেই জন্যই হলকর্ষণ উৎসব করছেন তিনি সুতরাং মানুষের ক্ষুধা মেটানোর জন্য কৃষি মানুষের জীবনযাপনের জন্য যে যন্ত্রপাতি সেগুলোকে যথাসম্ভব ব্যবহার করা সেটাকে প্রয়োগ করা আজকের ভাষায় যেটাকে আমরা বলি ভোকেশনাল ট্রেনিং সেটা রবীন্দ্রনাথ ভাবছেন তার বিশেষ করে শ্রীনিকেতনের চিন্তার মধ্যে আমরা এই একই জিনিস লক্ষ্য করছি অচলায়তনের মধ্যে যে পঞ্চক খেয়াল করছিল জীবনের অন্য রকমের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো বিদ্যালয় নয় আর বিদ্যালয়ের উত্তর দিকের জানালাটা বন্ধ করে রাখা করে রাখছে কেন না ওইদিকে নাকি এক চটা দেবী বলে কি একজন আছে তার নজর পড়বে বিদ্যার্থনের দিকে এটা তো ঠিক নয় বিদ্যার্থীকে বাইরে যেতে হবে বিদ্যার্থীকে কি ক্রিটিক্যাল সিটিজেন হতে হবে বিদ্যার্থীকে যেমন করেই হোক সে নাগরিক পরি নাগরিকের সঙ্গে তাকে মিলিয়ে নিতে হবে এই নাগরিক পরিস্থিতি মানে আমি সিটি লাইফ বলছি না এই নাগরিক পরিস্থিতি বলতে বোঝায় সিটিজেনশিপ এই সিটিজেনশিপের সঙ্গে তাকে মেলানোর জন্য রবীন্দ্রনাথ তার শিক্ষার মধ্যে একটা এক বহু নতুন ধরনের কথা বলেছেন তার শিক্ষার মিলন কিংবা ছাত্রদের প্রতি সম্ভাষণ এই সমস্ত প্রবন্ধগুলোর মধ্যে তিনি এটাকে খুব স্পষ্ট করে আর একটা জিনিস আমার মনে হয় সেইটা আমাদের একটু বিশেষ করে বলা দরকার সেটা কি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তার ভাবনা শান্তিনিকেতন সম্পর্কে তার একাধিক রচনার মধ্যে তিনি বোঝার চেষ্টা করেছেন শিক্ষাটাকে কিছুতেই শিল্প থেকে বাদ দেওয়া চলবে না আনন্দ থেকে বাদ দেওয়া চলবে না এবং শিক্ষাকে কিছুতেই এক ধরনের স্টিরিওটাইপ যাকে আমরা বলি এক ধরনের মেকানিক্যাল খাঁচাবন্দি যেন না হয় চারটে দেয়াল ভেঙে তাই তো তিনি আম্রকুঞ্জে তার পাঠভবন প্রতিষ্ঠা করছেন অর্থাৎ রবীন্দ্রনাথের শিক্ষা আসলে প্রকৃতির সঙ্গে মিশিয়ে শিক্ষা এই শিক্ষার মধ্যে রবীন্দ্রনাথ কি পেতে চান পেতে চান আমাদের প্রচলিত জীবনের ধ্যান ধারণা একটা সময় রবীন্দ্রনাথ তার বিদ্যায়তনে বিদেশি পণ্ডিতদের দেখে প্রচুর বিদেশি পণ্ডিত এসছেন পণ্ডিত এবং দেশে দেশে ঘুরে বেড়ানো এক ব্যক্তি আহ উম বেনারসে কাশি বিদ্যাপীঠ থেকে পাশ করা আহ অসাধারণ এরকম একটা অন্য ধরনের মেকানিক্যাল সাউন্ড আসছে তোমাদের যারা পরিচালক তারা একটু কোনোভাবে যদি একটু ভেবে দেখো আমি জানি না কেউ কেউ বোধহয় মিউট করেনি সেই জন্য আমরা শুনতে পাচ্ছি পরিষ্কার শুনতে পাচ্ছি আপনার কথা কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই বিভিন্ন পণ্ডিতকে ডেকে এনেছেন ক্ষিতিমোহন সেন শাস্ত্রীর মতো পণ্ডিতকে ডেকে এনেছেন তাকে চাকরি দিয়েছেন জগদানন্দ রায়কে ডেকে এনেছেন ও হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে চাকরি দিয়েছেন এবং তিনি শান্তিনিকেতন গড়ে তোলার সময়ে তার এখানে বিধু শেখর শাস্ত্রীর মতো পন্ডিতের সিং যিনি তিব্বত চর্চা কেন্দ্র তৈরি করেছেন এইভাবে প্রবোধ চন্দ্র বাগচি এসছেন কিছুদিন পরে সব মিলিয়ে শান্তি ভিক্ষ এসছেন এইভাবে বিশ্ববিদ্যালয়টি আসলে চীনা ভবন তৈরি হয়েছে জাপান ভবন তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে সত্যিকার অর্থে বিশ্বভারতী অর্থাৎ সারা পৃথিবীর জন্য সারস্বৎ কর্মের একটি মঞ্চ হিসেবে তিনি বিষয়টিকে দেখবার চেষ্টা করেছেন এখন সেখানে কিন্তু দারিদ্রের আনন্দ ছিল রবীন্দ্রনাথ যে আশ্রম তৈরি করেছেন সেখানে সাহেব একদিন হাঁটছিল হাঁটতে হাঁটতে তার ছাতাটা ফুটো এবং যথারীতি খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তিনি হঠাৎ ভাবলেন যে ক্ষিতিমোহন সেন শাস্ত্রীর ঘরে ঢুকে ক্ষিতিমোহন সেন শাস্ত্রীর ঘরে ঢুকে দেখলেন ক্ষিতিমোহন সেন একই রকম ভাবে ছাতা খুলে বসে আছে এখন উনি জিজ্ঞেস করছেন যে আমি তো ভাবলাম তোমার এখানে এলে থেকে বৃষ্টিটা কম পড়বে তখন উনি সাহেবকে সেন তার ওপর পূর্ববঙ্গীয় উচ্চারণে বলছেন যে আচ্ছা বাইরে কি ভেতরের থেকে কম বা বেশি বৃষ্টি পড়ছে তো যাই হোক এই যে মানুষগুলো এই মানুষগুলো কিন্তু জীবনকে প্রকৃতপক্ষে জীবনের আনন্দে দেখবার চেষ্টা করেছেন আর নন্দলাল বসু রামকিঙ্কর বেজ ইত্যাদি শিল্পী তারা এসেছেন এসে শান্তিনিকেতনকে প্রকৃতপক্ষে তপবন ভারতবর্ষের সঙ্গে মিলিয়ে দিয়েছে এই যে মিলন এই মিলনটা রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষিত রবীন্দ্রনাথের নৈবেদ্য কবিতামালার মধ্যে যে সনির গুলো আছে তার নিজস্ব ঢঙ্গের সনেট এই সনের গুলোতে খেয়াল করলে বোঝে যায় তিনি ষোড়শ মহাজনপদের কথা বলছেন বিদর্ভ বিরাট ইত্যাদি অনেক ছোট ছোট যে জনপদ তৈরি হয়েছে সেই জনপদ গুলোকে বলা হতো ঐতিহাসিক মহাজনপদ এই মহাজনপদগুলোর পার্থক্য ছিল সেগুলো বৈচিত্র্যপূর্ণ ছিল কিন্তু শিক্ষা একরকম ছিল এই শিক্ষা কি রকম ছিল এই শিক্ষা ছিল সেখানে যারা পঠন পাঠন করছে তাদের জন্য রাজশক্তি তাদের সম্মান এবং রাজশক্তির সম্মান আছে শুধু নয় পৃষ্ঠপোষণা আছে পৃষ্ঠপোষণ আছে শুধু নয় তাদের এই জায়গায় ঢোকবার আগে যারা রয়েছেন তাদের অনুমতি নেওয়ার কাজ আছে ঢুকছেন রাজা কিন্তু তিনি মুকুটটার নিচে নামিয়ে রাখছেন এবং তিনি মৃগয়ার থেকে বিরত থেকে আশ্রমে ঢুকছেন তবুও তার হাতে ধনুক দেখে তার ওই বর্ম এবং আহ চামড়ার পাদুকা দেখে আশ্রম বালকরা চিৎকার করে উঠছে যে আপনি থামুন আপনি ক্ষত্রিয় আপনার এখানে প্রবেশ করার তো তেমন কোনো দরকার নেই আর এটা আশ্রম এখানে মৃগয়া করার ক্ষেত্র নয় এই যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের মধ্যে ছোট্ট সংলাপ এর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে আসে রবীন্দ্রনাথ যে ভারতবর্ষের শিক্ষায়তন কে চাইছেন সেই শিক্ষায়তন চিরন্তন ভারতীয় মেধা বৃত্তি আকাঙ্ক্ষার পরিণতি তিনি এই যে ভাবনাটা রাখছেন এই ভাবনায় অনেকেই তো অনেক রকম ভাবে বলেন যে বিবেকানন্দের সঙ্গে তার নাকি মানসিক দূরত্ব ছিল এবং এই সমস্ত কথা অনেক সময় বলা হয় বিশেষ করে সরলা দেবীকে স্বামী বিবেকানন্দের কাছে তিনি আসতে তিনি বা তার পরিবারের লোকেরা নাকি আসতে বিভিন্ন সময় নিষেধ করতেন কিন্তু সরলা দেবী তো তার ছোটবেলার সেই ভারতীয় বালক পত্রিকায় ছোটবেলায় মানে কম বয়সে ভারতীয় বালক পত্রিকায় খুব অসাধারণ ভঙ্গিতে আহ আঠেরোশো স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার প্রশংসা ছাপা হয়েছে এবং তিনি নিজে দেখা করতে গেছেন বেলুড়ে সেখানে হাজির ছিলেন ভগিনী নিবেদিতা এই ধরনের আহ সংবাদ আমরা জানি তো যাই হোক কিন্তু এরকম সব কথা চালু আছে কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি শিক্ষা সংক্রান্ত সংক্রান্ত যে বক্তৃতা বিভিন্ন সময় বলেছেন তাতে তো খুব স্পষ্ট হয় তিনিও রবীন্দ্রনাথের মতোই ভাবছেন তিনি স্পষ্ট করে বলছেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কখনোই বৈতনিক শিক্ষা ব্যবস্থা ছিল না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ছিল গুরু পরম্পরার শিক্ষা ব্যবস্থা গুরুর কাছে কেউ টাকা দিয়ে পড়তে যেত না যারা পড়তে যাচ্ছে তারা সেবা দিয়ে জ্ঞান আহরণ করত এই সেবাটার সঙ্গে আমাদের একটা জিনিস মেলানো আছে সেটা হচ্ছে শুশ্রূষা সেবা শুশ্রূষা শুশ্রূষা শব্দের অর্থ কি অর্থ হচ্ছে শোনবার ইচ্ছা অর্থাৎ গুরুকে যেমন করেই হোক ওই তাকে একটু সেবা করে তার একটু কাজ করে দিয়ে তাকে আনন্দ দিয়ে তার কাছ থেকে শোনবার ইচ্ছা পরোক্ষ বলতে হবে এবং তিনি বলবেন এই বলার সময়টায় শিষ্য সেটা শিখে নেবে আর গুরুর দায়িত্ব কি গুরুর দায়িত্ব হচ্ছে যে কজন শিষ্য আছে তাদের দৈনন্দিন খাদ্য বস্তুর দায়িত্ব তাকে নিতে হবে খাওয়ানোর দায়িত্ব গুরুপত্নী রান্না করবে তাদের খেতে দেবেন আর কখনো কখনো বলবেন এইটা নিয়ে আয় নিয়ে আসবে তারা আর গুরু কখনো বলবেন যে এই বৃষ্টি পড়েছে এর মধ্যে তুমি গিয়ে একটু আলটা ঠিকঠাক আছে কিনা দেখে এসো সারা রাতছেন না না ফেরার পরে সকালে গিয়ে ডাকছেন। আকুল আহ্বান করছেন কিন্তু দেখা যাচ্ছে গুরু শিষ্যকে খুঁজে পাচ্ছেন না মাঠের মাঝখানে আলের মধ্যে থেকে গুরু ডাকে সে উঠে আসছে বলে উদ্দালক হয়ে উঠছে কেন না জল বেরিয়ে যাচ্ছিল ক্ষেত থেকে আমি সেটা আটকাবার কোনো উপায় করতে পারিনি উপায় আমি শুয়েছিলাম এই যে ভাবনা এই ভাবনার মধ্যে দিয়ে একটা নতুন চিহ্ন চিহ্নটা কি দিকচিহ্নটা হচ্ছে এটা একটা অদ্ভুত ধরনের ব্যবস্থা যে ব্যবস্থা হচ্ছে সিম্বিওটিক সিস্টেম অর্থাৎ একজন আর একজনকে সাহায্য করছে এই কে কাকে সাহায্য করছে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সাহায্য করছে ব্রাহ্মণরা শিক্ষার্থীদের সাহায্য করছে শিক্ষার্থীরা সমাজ থেকে রস আহরণ করছে এবং সেই রস গুরুর কাছে উপস্থিত করছে গুরু ঐতিহ্য থেকে শিক্ষা আহরণ করছেন জ্ঞান আহরণ করছেন সাধনা থেকে উপলব্ধি থেকে জ্ঞান আহরণ করছেন এবং সেটাকে তিনি প্রয়োগ করছেন ছাত্রদের মাধ্যমে তিনি পৌঁছে দিচ্ছেন অর্থাৎ মুখ নিঃসৃত জ্ঞান কর্ণে উপস্থিত করা জ্ঞান ধীরে ধীরে প্রচারিত হচ্ছে একেই তো বলা হবে আগম আগম শব্দের অর্থ কি আগম শব্দের অর্থ হচ্ছে শিবের মুখ থেকে আগত শিব হচ্ছেন গুরু শিবের মুখ থেকে আগত এবার গ গ হচ্ছে পার্বতীর কর্ণে গত আর বিষ্ণুর সম্মত এই সম্মতর ম এই তিনটে নিয়ে হচ্ছে আগম এই আগম শাস্ত্রের উৎস হচ্ছে এরকম গুরুমুখী ওরালি ট্রান্সমিটেড লার্নিং সিস্টেম অর এজুকেশন যেটা ভারতীয় শিক্ষা ব্যবস্থা রবীন্দ্রনাথ প্রচুর জায়গায় আশ্রম সম্পর্কে এই রকম ধরনের কথা লিখেছেন রবীন্দ্রনাথের লেখার মধ্যে থেকে এই শিক্ষানীতি উপস্থিত হয়েছে রবীন্দ্রনাথের যে দীক্ষান্ত ভাষণগুলো সেই ভাষণগুলোর দিকেও যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো তিনি জীবনের সঙ্গে উৎসবকে উৎসবের সঙ্গে কর্মকে কর্মের সঙ্গে প্রযুক্তিকে মেলানোর চেষ্টা করেছেন এই চেষ্টা ভারতীয় সাধনার মৌলিক একটি চেষ্টা বলে আমি মনে করি আর একটা কথা বলবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নিজে বিশ্ব পরিচয়ের মতো বই লিখেছেন রবীন্দ্রনাথ নিজে নাম দিয়ে বই লিখেছেন এই বইগুলো দেখলে যায় ছন্দ ওপরে বই লিখেছেন এ থেকে বোঝা যায় তিনি কেমন করে প্রচলিত যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণা ভেঙে যে জ্ঞানের রহস্য লোক সেটার মধ্যে যাওয়ার চেষ্টা করছেন এই চেষ্টায় কখনো কখনো আমরা লক্ষ্য করছি যে তার যে পুরনো দিনের যে সংস্কার সেই সংস্কারটা ভেঙে যাচ্ছে অর্থাৎ তিনি যেভাবে ভেবেছিলেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় তোতা কাহিনীতে রূপান্তরিত হয়েছে তিনি সেই তোতা কাহিনী শিক্ষা ভেঙে দিতে চেয়েছেন অর্থাৎ তার মাঝখানে ভাঙা গড়ার একটা ব্যাপার আছে আর একটা বিষয় খুব জরুরি বিশেষ করে আজকের প্রয়োজনে সেটা কি এই যে এখন ভাবা হচ্ছে সবাইকার জন্য শিক্ষা রবীন্দ্রনাথ তার কথার মধ্যে দিয়ে সবাইকার জন্য শিক্ষার আকাঙ্ক্ষা উপস্থিত করেছেন একটি উপমা ব্যবহার করেছেন যে ব্রিটিশ সরকার প্রচলিত যে শিক্ষা এই শিক্ষা হচ্ছে রেল লাইনের আলোর রেল লাইনের না রেলগাড়ির ভেতরের আলো রেলগাড়ির ভেতরের আলো যাত্রীদের শুধু আলোকিত করে আর জানলা থেকে বাইরে ঝরে পড়া যে আলো সেই আলোটা আসলে বৃহৎ অন্ধকার যে জগৎ সেই জগৎকেই প্রকৃতপক্ষে আরো অন্ধকারে পরিণত করে অর্থাৎ রবীন্দ্রনাথ পরিষ্কার বলতে চাইছেন যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা সবাইকার কাছে পৌঁছচ্ছে না এই যে পৌঁছচ্ছে না এই যে অভাব এই অভাবের কথা বলেই তিনি কি হওয়া উচিত সেটাকে আমাদের সামনে তুলে ধরছেন অর্থাৎ শিক্ষাকে সার্বজনীন শিক্ষাকে অবৈতনিক শিক্ষাকে গ্রহণযোগ্য শিক্ষাকে আনন্দময় শিল্পময় জীবনের সঙ্গে মিলেমিশে থাকা একটা আহ সত্তা হিসেবে এটা অবিচ্ছেদ্য সত্তা অনেকটা সহজাত কবজ সহজাতণ্ডলের মতো তা শরীরের ভেতরে থেকে যাবে তাকে বৈকর্তন না করলে কেটে উপরে রকম শিক্ষা প্রকৃতপক্ষে মানুষকে দেওয়ার কথা বলেছে আর আজকে বাইশে শ্রাবণ আজকে দিকে দিকে গান হচ্ছে এবং দিকে দিকে এক ধরনের বিনয় প্রকাশ করা হচ্ছে এটা টি যে ট্রাফিক সিগনালের গানের সঙ্গে এই গানকে কিভাবে মেলানো যায় আমি জানি না তবু আমি বলি যে রবীন্দ্রনাথের গানের মধ্যে রবীন্দ্রনাথের কথার মধ্যে রবীন্দ্রনাথের জীবন ভঙ্গির মধ্যে এক ধরনের শিল্পিত ব্যক্তিত্ব আছে এবং সেই শিল্পিত ব্যক্তিত্ব নমনীয় কিন্তু সবাই সবকিছুকে মেনে নেওয়ার নয় বিদ্রোহ না করে নমনীয় সে কাপুরুষের লক্ষ্য রবীন্দ্রনাথ সেরকম কথা ভাবেন ভাবেননি বলেই তিনি কিন্তু জালিয়ানুবালাবাগের পরে প্রতিবাদ করেছেন ভাবেননি বলেই তিনি হিজলি বন্দীদের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছেন ভাবেননি বলেই এমনকি তিনি গান্ধীজির চরকা সম্পর্কে তার সমালোচনা উপস্থিত করেছেন সুতরাং রবীন্দ্রনাথের এই দৃঢ় ব্যক্তিত্বের মধ্যে দিয়ে একটা নতুন ধরনের আকাঙ্ক্ষা ভাবেননি বলেই এ জন্মের তীর্থদর্শন অসম্পূর্ণ থাকতো বলেও তিনি কিন্তু ওই ইউক্রেনের শ্রমিকদের বারবার করে জিজ্ঞেস করেছেন আচ্ছা তোমরা যে উঠে এলে কাসাকতে জিজ্ঞেস করেছেন তোমরা যে উঠে এলে জমি ছেড়ে চলে এলে তোমাদের কি বিন্দুমাত্র খারাপ লাগেনি তোমাদের কি জমি ছেড়ে চলে আসা চিরকালের স্থায়ী ঠিকানা ছেড়ে চলে আসা সেটাকে সোভিয়েত ইউনিয়নের জন্য দিয়ে দেওয়া এটা কি খুব পছন্দ হয়েছে ভেতর থেকে আমরা জানি এই প্রশ্নগুলোর উত্তর উপস্থিত কৃষকদের যা এসেছিল সেগুলো রবীন্দ্রনাথকে শোনানো হয়নি এবং এ ব্যাপারে অতি সম্প্রতিকালে যে সমস্ত গবেষণা খুঁজে পাওয়া যাচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ কিন্তু ওই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই মানুষগুলোকে যদি হাতে কেটে সমান করা হয় তাহলে সেই সমান করাটা বেশি দিন টিকবে না রবীন্দ্রনাথের এই যে বেশি দিন টিকবে না মানসিকতা এই মানসিকতা বা ভবিষ্যৎবাণী সেটা আমরা উনিশশো তিরাশি চুরাশি রাশিয়াতে লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি বার্লিনে প্রাচীর ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার একটি টুকরো উপহার হিসেবে তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর টেবিলে চলে আসছে যাই হোক এটা কিন্তু রাজনৈতিক কথা নয় এটা ইতিহাসের কথা আমি সেইভাবেই উপস্থিত করছি রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠিতে এই আশঙ্কা প্রকাশ করেছিলেন আজ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে তার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে বলি যে বেলুর রামকৃষ্ণ মিশন পরিচালিত যে বিদ্যা মন্দির এখানকার শিক্ষক গবেষক ছাত্র এবং এই ওয়েব নিয়ারে যারা উপস্থিত আছে তাদের সবাই সঙ্গে এই বিনিময়ের সুযোগ পেয়ে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জ্ঞাপন করছি নমস্কার